গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বেজে গেছে সকালবেলাতে 8টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আমার তো সকালবেলা সমস্ত মানে লাঞ্চের যে সমস্ত রান্নাগুলো সেগুলো সবই হয়ে গেছে। তো সেগুলো তোমার আজকে আমি ভিডিও নিয়ে রেখে দিয়েছি, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখন তাও দেখতে পাচ্ছ একটুখানি রোদ উঠেছে, একটু আগে পুরো কালো হয়েছিল আকাশটা, তো সেই জন্য মানে আমার, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো আমার জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, এগুলো হাতেই কেচে নিয়েছি আজকে। আসলে আমার ওয়াশিং মেশিনটা না একটুখানি মানে একটু প্রবলেম হচ্ছে, হোয়াইট জিনিসপত্রগুলো কাচলে বুঝতে পারছি না, একটা দাগ দাগ মতন হয়ে যাচ্ছে। তো সেই জন্য দেখি একজন টেকনিশিয়ানকে ওয়ার্লপুলের কল করে ডাকতে হবে। তো সেই জন্য তো এখন ছাদে চলে যাবো, গিয়ে জামা কাপড়গুলো না তাড়াতাড়ি করে মেলে দিয়ে আসি। তার কারণ হচ্ছে মানে জলটাও যদি ঝরে যায় তাহলে পরেও ঠিকঠাক, এখন বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা, যদিও রোজই এরকম হয়ে থাকছে। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত, আর প্লিজ প্লিজ ভিডিওটা কিছুক্ষণ দেখো। হ্যাঁ, তো দেখো এখানে আমি কাতলা মাছের ঝোল রান্না করবো, আর যেহেতু মাছটা সানডেতে আনা, তো আমি ওই জন্য মাছের ঝোল এমনি আদা বাটা জিরে বাটা দিয়ে করলে না খুব গন্ধ লাগে, সেই জন্য আমি কি করেছি একটুখানি পেঁয়াজ, খুব বেশি না, একটা ছোটো সাইজের পেঁয়াজ একটুখানি গ্রেট করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, আর এই সময় আমি নুনটা দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। তো তারপরে আমি যথারীতি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আধখানা টমেটো আর দিয়ে দেবো, তার সাথে একটু আদা বাটা, আদা বাটা দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া অবধি একটু কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে তো ওর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যার পরিমাণ মতন দিও, কোনো অসুবিধা নেই। আর এইভাবে মাছের ঝোলটা কিন্তু একবার করে দেখো, খেতে খুব ভালো লাগে। অনেক সময় হয় না, কয়েকদিনের বাসি মাছ থেকে থাকে, তখন কিন্তু শুধু আদা বাটা জিরে বাটা দিয়ে করলে কেন জানি না একটা আঁশটে গন্ধ লাগে। তো এবার দেখো লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, আলুটা আমি ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো ভালো করে তারপর মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল আর হালকা করে ফ্রাই করে রাখা মাছগুলো, যেটা আবার ফ্রাই করেছি সেটা আমি এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আর কিছুই না, এবার ফুটে উঠলে যেরকম ঝোল খাবো, এবার তোমাদের ইচ্ছে হলে একটু গরম মশলাও দিয়ে দিতে পারো, তা আমি গরম মশলা দিই না, এইভাবেই ভালো লাগে। আর এখানে দেখো তিনটে ডিম সেদ্ধ করে কেটে নিয়েছি, নিয়ে সর্ষে বাটা মানে যেভাবে মানে মাছের ফাঁপা করে না ঠিক সেই প্রসেসেই দেখো জাস্ট একটু পোস্ত দিয়েছি, খুব ঝাঁজ বেরোলে না আমার ছেলের মানে সেই নাক পাক জলে ও বলে খেতে পারি না, তো সেই কারণে ওই সব কিছু দিয়ে একটু সর্ষের তেল ঠেল দিয়ে মেখে নিয়ে নুন দিলাম, সব কিছু দিয়ে একটু মেখে নিয়ে ডিমগুলোকে আধখানা করে কেটে নিয়েছি, নিয়ে ওই একটু ডিমের ভাপা আলুটা বসিয়ে দিয়েছি, কালো দিকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে আটা ময়দা মিশিয়ে মেখে, এখন মেখে নেবো, 8:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো সরষের তো অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে, কি কম্পিউটারে করতে হবে সেই জন্য কর্ডটা নিতে আসলো। তো মোটামুটি সব কাজকর্মই হয়ে গেছে, দিয়ে এত ঘেমে গেছি না, তো একটুখানি ভূকণ্ডে বানিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে তো ভাবলাম খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আজকে সেই বোধহয় লকডাউনের আগে মানে পয়লা বৈশাখের আগে বোধহয় একবার পার্লারে গেছিলাম, আয়ুর্ভ করেছিলাম, তো সেই থেকে এখনো অবধি তো তারপর লকডাউনে সব বন্ধ ছিল, সেই থেকে যাওয়া হয়নি। তো আজকে ভাবছি পার্লারে যাবো, এখন তো 10টা বেজে গিয়েছে, তো এই আমাদের এখানে পার্লার মোটামুটি 11টার আগে খোলে না, তো সেই তখন আর যেটুকুনি ওই ঘর মোছাটা বাকি আছে, শুধু ঘরটা মুছবো, মুছে এগুলো নাইটি এটিগুলো ধুয়ে চলে যাবো পার্লারে, পার্লার থেকে এসে তারপরে একেবারে মানে যে চুড়িদারটা পরে যাবো সেগুলো ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নেবো। স্নানটা যেহেতু পার্লারে যাচ্ছি তো ওখান থেকে এসেই স্নানটা করবো, স্নান করে যাবো না,
আমাদের এই পরিস্থিতিতে একটু সচেতন থাকাটা জরুরি। তো আজকে একদম পার্লারে যাবো, ভাবছি আইব্রো করবো, একটু ফেশিয়াল করবো। মাঝে মাঝে নিজেকে প্যাম্পার করাটাও না খুব জরুরি, সবসময় পরিবারের খেয়াল রাখা, সবার খেয়াল রাখা, আমার খেয়াল রাখার জন্য তো আর কেউ নেই, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। তো কিছু করার নেই, আজকে একটুখানি যাবো, বেশ ভালো, অনেকদিন বাদ যাবো তো বেশ আনন্দই হচ্ছে। তো চলো এটা খেয়ে নিই। আবার চলে এসেছি তোমাদের সামনে, আমার তো পার্লার থেকে এসে স্নান দান করে তারপর ঠাকুর পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এখন মানে এই 2-3 মিনিট হলো এখানে এসে বসলাম। তোমরা যখনই দেখো কথা বলতে, হয়তো দেখো আমি এখানটাতে বসে কথা বলি, আমার এই জায়গাটা বসতে খুব ভালো লাগে হেলান দিয়ে, ওই জন্য এখানটাতে বসে কথা বলি। তো আজকে তো সরষে অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে, ও গেছে স্নান করতে, আর আজকে তো লাঞ্চ মেনু তোমাদের সকালবেলা দেখিয়ে দিয়েছি, ওই ডিমটা ফাঁকা পড়েছে, ওটা কীরকম টেস্ট হয়েছে আমি নিজেও জানি না, মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছে, সেটা টেস্ট করে দেখেছি, ডিম ফাঁকাটা দেখিনি, তো ওটাই আজকে লাঞ্চ মেনু, আর কিছু রান্না করে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।